আকাশ ভরা জ্যোৎস্না রাশি, তারায় ভরা আলো। প্রিয়তমা, আকাশ ভরা জ্যোৎস্না রাশি, তারায় ভরা আলো, যদি তুমি একটু হাসো লাগে বড্ড ভালো। বন্ধুরা, আজকে কথা বলবো প্রেজেন্টেশন নিয়ে। আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রেই প্রেজেন্টেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি ডানে যাবেন, প্রেজেন্টেশন, বাইরে যাবেন, প্রেজেন্টেশন, সামনে যাবেন, প্রেজেন্টেশন, উপরে যাবেন, তবুও ভাই প্রেজেন্টেশন। বন্ধুরা, আপনার একটুখানি সুন্দর মিষ্টি মনোমুগ্ধকর নান্দনিক কথা বলায় আপনি পেয়ে যেতে পারেন সুন্দর একটি চাকরি। আপনার মিষ্টি সুন্দর মধুর মনোমুগ্ধকর মনোহর কথায় ফিদা হতে পারে আপনার গার্লফ্রেন্ড। তাহলে কেন আপনি আপনার প্রেজেন্টেশনকে সুন্দর করবেন না? এখন প্রশ্ন হলো যে আপনার এই প্রেজেন্টেশনকে কীভাবে আপনি অত্যন্ত সুন্দর, নান্দনিক এবং মনোমুগ্ধকর করতে পারেন। আজকে বলবো বন্ধুরা এমন পাঁচটি উপায় যাতে করে আপনার প্রেজেন্টেশনের শুরুটা হতে পারে দারুণ, যাতে করে আপনার প্রেজেন্টেশনের শুরুটা হতে পারে দারুণ, যাতে করে আপনার প্রেজেন্টেশনের শুরুটা হতে পারে দারুণ। আসুন বন্ধুরা শুরু করি। প্রথমেই হচ্ছে শায়েরি। যদি সুন্দর একটা শায়েরি দিয়ে আপনি আপনার প্রেজেন্টেশনটা শুরু করতে পারেন, দেখবেন দর্শক একদম মুগ্ধ হয়ে গেছে। একটা ছোট্ট উদাহরণ দেই। ধরেন শুষ্ক মরুভূমি শুকিয়ে গেছে চারা। বন্ধু, শুষ্ক মরুভূমি শুকিয়ে গেছে চারা, রেসপেক্ট, স্যাক্রিফাইস আর ভালোবাসায় ভরিয়ে দাও এই বসুন্ধরা। দেখবেন দর্শক বলবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মারহাবা, মারহাবা। বন্ধুরা, সেকেন্ড যে বিষয়টি দিয়ে আপনি আপনার প্রেজেন্টেশনটাকে নান্দনিক করে তুলতে পারেন তা হচ্ছে কোন একটা কবিতা অথবা কোন একটা কোটেশন। যদি সুন্দর একটা কবিতা দিয়ে আপনি শুরু করতে পারেন তাহলে দেখবেন আপনার বন্ধুরা সব তাস্কি খেয়ে গেছে। একটা ছোট্ট উদাহরণ দিই। যেমন আপনি শুরু করতে পারেন, The woods are lovely, dark and deep. The woods are lovely, dark and deep. But I have promises to keep. And miles to go before I sleep. And miles to go before I sleep. দেখবেন আপনার বন্ধুরা হাঁ করে আপনার দিকে তাকিয়ে আছে। বন্ধুরা, এরপরে যেটা দিয়ে আপনি শুরু করতে পারেন, যেটি খুবই মজার, সেটা হচ্ছে মজার একটা ম্যাজিক দিয়ে আপনি শুরু করতে পারেন, এব্রাকাডাব্রা, গিলি গিলি। বন্ধুরা, ইউটিউবে অনেক মজার মজার ছোট ছোট ম্যাজিক শিখতে পাওয়া যায়, আপনি সেই টিউটোরিয়ালগুলো দেখে নেবেন, দেখে দু চারটা ম্যাজিক আপনি শিখে নেবেন। আর কোনো একটা প্রেজেন্টেশনের শুরুতে যদি আপনি সেরকম একটা ম্যাজিক করে দেখাতে পারেন, দেখবেন যে দর্শকরাও একেবারে ম্যাজিকিত হয়ে গেছে, একেবারে অবাক বিস্মিত হয়ে আপনার প্রেজেন্টেশনের দিকে তাকিয়ে আছে। বন্ধুরা, এরপর আপনি যেটা দিয়ে শুরু করতে পারেন সেটা হচ্ছে অভিনয়। আপনি খুব ছোট্ট, খুব অদ্ভুত, খুব ইফেক্টিভ, খুব মজার কোনো একটা অভিনয় বা নাটক দিয়ে আপনি শুরু করতে পারেন। যেমন আপনি শুরু করতে পারেন এইভাবে, বলতে পারেন, বাংলা বিহার উড়িষ্যার মহান অধিপতি, তোমার শেষ উপদেশ আমি ভুলিনি জনাব। দেখবেন দর্শকরাও মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছে। বন্ধুরা, একটা চমৎকার উপায় প্রেজেন্টেশন শুরু করবার জন্যে। আর সর্বশেষ লাস্ট, যেটা দিয়ে আপনি একটা ক্লিয়ার প্রেজেন্টেশন শুরু করতে পারেন, সেটা হচ্ছে বন্ধুরা গান। আর যদি হাতে একটা গিটার থাকে আর আপনার কণ্ঠ যদি হয় ভালো, মেয়েরা তো ফিদা হবেই, বলা যায় না ছেলেরাও দু চারটা কাত হয়ে যেতে পারে। সো বন্ধুরা, আপনার এই সুন্দর একটা গান দিয়ে আপনি যদি আপনার প্রেজেন্টেশনটাকে শুরু করেন, দেখবেন পুরো দর্শক আপনার দিকে তন্ময় হয়ে, স্পেল বাউন্ডেড হয়ে আপনার কথা শুনছে আর আপনার প্রেজেন্টেশনটা অসাধারণ হয়ে উঠছে। তাহলে বন্ধুরা, আসলে একটু সাম আপ করি। আপনার একটা অসাধারণ প্রেজেন্টেশনের শুরুটা হতে পারে নানানভাবে, যেমন আমি আজকে পাঁচটি কথা বলেছি। তার প্রথমটি হচ্ছে আপনি একটি শাড়ি দিয়ে আপনার প্রেজেন্টেশনকে শুরু করতে পারেন, অথবা আপনি কোনো একটা কবিতা দিয়ে আপনার প্রেজেন্টেশনকে শুরু করতে পারেন, কোনো একটা কোটেশন দিয়ে আপনার প্রেজেন্টেশনকে শুরু করতে পারেন, আপনি মজার একটা কোনো ম্যাজিক দিয়ে আপনার প্রেজেন্টেশনকে শুরু করতে পারেন, আপনি সুন্দর কোনো একটা অভিনয়, টাক লাগানো কোনো একটা অভিনয় দিয়ে আপনার প্রেজেন্টেশনকে শুরু করতে পারেন। আর বেস্ট
way to start your presentation is singing a song. শুধু শুরু নয় বন্ধুরা, আপনারা শেষও করতে পারেন সুন্দর একটা গান দিয়ে, আর তাতে করে দেখবেন আপনার পুরো প্রেজেন্টেশনটাই অসাধারণ হয়ে উঠছে। আপনার জীবনে অনেক জায়গায় অনেক উপরে আপনি উঠে যাচ্ছেন। আপনার জীবনে যেখানে যান না কেন, আপনার এই প্রেজেন্টেশন স্কিল আপনাকে সবসময় এক ধাপ এগিয়ে রাখবে। বন্ধুরা, আপনার প্রেজেন্টেশন যদি ভালো হয় তাহলে আপনি পাবেন সুন্দর একটা চাকরি। আপনার প্রেজেন্টেশন যদি ভালো হয় আপনার চাকরি ক্ষেত্রে হবে দারুণ উন্নতি। আপনার প্রেজেন্টেশন যদি ভালো হয় আপনি পাবেন সুন্দর একটা গার্লফ্রেন্ড। আপনার প্রেজেন্টেশন যদি ভালো হয় আপনি ব্যবসায় করবেন দারুণ উন্নতি। সো প্রেজেন্টেশনের কোনো বিকল্প নাই, তাই বন্ধুরা আসুন আমরা আমাদের প্রেজেন্টেশনকে দারুণ সুন্দর করে তুলি। প্রেজেন্টেশন সম্পর্কে যদি আপনাদের কোনো রকমের কোনো প্রশ্ন থাকে নির্দ্বিধায় আমাকে জিজ্ঞেস করুন, আমি তো আছি সব প্রশ্নের উত্তর দেবার জন্য আপনাদের কাছে। আর বন্ধুরা অবশ্যই 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 আমার এই ভিডিওটি আপনার ফেসবুকে অনেক অনেক বেশি শেয়ার করুন, যেন আমরা সবাই মিলে সুন্দর একটা প্রেজেন্টেশনময় সাফল্যময় জীবন গড়ে তুলতে পারি। আমি বন্ধুরা বলেছি যে আপনি আমরা প্রেজেন্টেশন শুরু করতে পারেন গান দিয়ে, আবার শেষও কিন্তু করতে পারেন গান দিয়ে। চলুন আমরা আমাদের আজকের প্রেজেন্টেশনটা একটা চার লাইন গান দিয়েই শেষ করি। তাহলে বন্ধুরা চলুন শুরু করি। শুধু গান গেয়ে পরিচয়, শুধু গান গেয়ে পরিচয়, চলার পথে ক্ষণিক দেখা সে কি শুধু অভিনয়, শুধু গান গেয়ে পরিচয়, শুধু গান গেয়ে পরিচয়, চলার পথে ক্ষণিক দেখা সে কি শুধু অভিনয়, শুধু গান গেয়ে পরিচয়, শুধু গান গেয়ে পরিচয়।